গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরা ভালো আছি। আর প্রত্যেক মানে মেয়েদের এরকমই হয়েই থাকে, বাড়ি ফেরার সময় কিছু না কিছু মা তো মানে বেঁধেই দেবে মানে নিয়ে যাওয়ার জন্য। তো আমার মাও সেরকম, তার ব্যতিক্রম নয়। তো দেখো, বাগান থেকে এই যে সবজি তুলে দিচ্ছে আমার জন্য, আর তারপরে কিন্তু আমরা মানে খেয়ে টেয়ে দিয়ে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে আর দেরি করিনি, মানে দেরি তো হয়েই গেছে অলরেডি, মানে ওখান থেকে বেরোতে বেরোতে সেই প্রায় 10টা বেজে গেছে, আরও মানে যেতে আমাদের 1 ঘন্টার সময় লাগবে। তারপরে তোমার দাদাভাইয়ের স্কুলও আছে 11টায়, তো ওই জন্য ভাবছি যে কি দেরি তো হবেই, কিছু করার নেই, ভাবারও কিছু নেই। যাই হোক, এই যে আমরা এখন বাড়ি ফিরছি, দেখতেই পাচ্ছ তো দাদাভাই গাড়ির প্রচুর মানে স্পিড বাড়িয়ে দিয়েছে, এতটাও স্পিডেও যায় না যেহেতু দেরি হয়ে গেছে, তাই একটু মাঝে মাঝে ফাঁকা রাস্তা দেখলে একটু স্পিডে যাচ্ছে। মাঝখানে অনেকটা সময় প্রায় পেরিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মতন। তারপরে রোদ্দুরে আমরা এই যে ঘেমে টেমে বাড়ি ফিরেছি, মানে এই সবে মাত্র বাড়ি ফিরে তোমাদেরকে মানে ক্যামেরা করে দেখাচ্ছি। আর ওইদিকে কিন্তু বড়মশাই একটু এসে এমনি একটু হাত পা ধুয়ে জলটা খেয়েছে কোনোরকম। 11টা তো বেজেই গেছে, আরও বেশি হয়ে গেছে, মানে 11টা 20 হয়ে গেছে। এদিকে সাইকেলটা নিয়ে এই যে এখন বেরিয়ে যাচ্ছে স্কুলে, আর বলছে যে যেতে হয়তো দেরি হয়ে গেল, স্যার হয়তো কিছু বলবে মানে হেডসে। আর এদিকে তো বড়মশাই স্কুলে চলে গেছে, আর আমার কাজ অনেক কাজ আজকের, মানে যেহেতু বাড়ি ফিরেছি, জানো বাড়ি ফিরলেই প্রচুর কাজ থাকে, তো ঘরটার গোছাতে হবে আর জিনিসপত্র সব সরেই এসব করছি। আর বিছানাটা তো আগে আমাকে তুলে রোদ্দুরে দিতে হবে, যেহেতু 2 দিন ছিলাম না, তার মধ্যে কেমন একটা লাগছে। তোমার দাদাভাই থাকলে আরও বেশি মানে এদিক ওদিক করে রাখে, সেটা আর বলার মানে নয়। যাই হোক, এগুলো রোদে রোদে দিয়ে দিচ্ছি এখন পালিশগুলো, আর বেডশিটটাও রোদ্দুরে দিয়ে দেবো, দিয়ে অন্য বেডশিট একটা পাতবো ভেবেছি, ওই যে অনলাইনে কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে যতটা দেখি পারি কি না শেয়ার করব, আর ওইটাই কিন্তু আজকে বিছানাটা মানে পেতে নেব। আর এটা ছিল, এটা মানে কীরকম একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায় ঘরে না থাকলে, যেটা হয় আমরা গুটিয়ে যেতাম আগে, সব গুটিয়ে রেখে যেতাম, এখন কিন্তু আর তোমার দাদাভাই তো আর গোটায়নি, এমনি বিছানা করা ছিল ওরকম অবস্থাতেই ও চলে গেছে, মানে বেড়াল বা ইঁদুর এরকম ছোটাছুটি করে, এই জন্য গুটিয়ে রেখে দিয়ে আমরা যাই কোথাও গেলে। তবে আমার বালিশগুলো কিন্তু বেশ গরম হয়ে গেছিলো এক ফিট, তো তার জন্য আমি আরেকটা ফিট উল্টে রেখে দিয়ে পুরো রুমটা ডাস্টিং করেছি, ভীষণ নোংরা ছিল রুমগুলোতে। এটা তো শুধু আমাদের বেডরুমটা, আর ওদিকের রুমগুলোতেও ঝাড় দেওয়া হয়ে গেছিলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি ঘেমে টেমে আমার অবস্থা আর নেই, মানে শুধু ছুটছি, পুরো রুমটা ঝাড় দেওয়া, বিছানাপত্র রোদ্দুরে দেওয়া, তারপরে জিনিসপত্র গোছাচ্ছি, বাইরে অনেক জামা কাপড় মেলানো ছিল ওইগুলো গুছিয়েছি, না হলে ভালো লাগে না, মানে বাইরে যদি রোদ্দুর বা মানে আলো বাতাস যদি না ঘরের মধ্যে আসে আমার একটু ভালো লাগে না, কেমন একটা লাগে। এই পর্যায়ে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে মাঝখানে, তারপর চলেছিলাম রান্নাবান্না করতে, আর আমি কিন্তু ভিডিওটা এডিটও করছিলাম, কারণ রাত্রিবেলা আর এডিট করা হয়ে ওঠেনি। এখানে এসে ভাবো 11:30 থেকে সব কাজ প্লাস এডিট করছি, আর তোমাদের সঙ্গে ভিডিও মানে ক্লিপ নিচ্ছি, যা কিছু ব্লগ বানাচ্ছি এইসব করে, কিন্তু মানে আমার পুরো বিশ্রাম নেওয়ার একটু আমার সময় মেলেনি। চলেছিলাম রান্না করতে, ভাবছিলাম একটু অন্য কিছু রান্না করব, বেশ মানে সব জেলে মা পাঠিয়েছে কিন্তু আর রান্না করিনি। আজকের ওই একটু চিংড়ি মাছের টক বানিয়েছিলাম, মা চিংড়ি মাছ দিয়েছে, কাঁকড়া দিয়েছে, আর দু পিস মাছের মাথা ছিল ওইগুলোও দিয়ে দিয়েছে, তো ওইগুলো দিয়েই চিংড়ি মাছ দিয়েই রান্না করছি, আর কিছু রান্না করিনি, আর মাছের টক আর আলু মাখা এটাই, ওটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম। ওই যে জিনিসগুলো নিয়েছিলাম অনলাইন থেকে, আমরা তো মধ্যবিত্ত, তো আমাদের মানে সাধ্যের মধ্যে যতটা পারি তাতেই কিন্তু আমরা স্বপ্ন পূরণ করার চেষ্টা করি, বেশি দামি জিনিস নয় এগুলো। কাপ রাখা একটা স্ট্যান্ড নিয়েছি, অনেকটা মানে কমের মধ্যে, জানো অনলাইনে অনেক কমের মধ্যে কিন্তু পারচেস করতে পারি। আর ওইটা হচ্ছে বেডশিট, বেডশিটটাও অনেকটা মানে টাকা সেভ হয়েছে মোটামুটি। চলো তোমাদের সঙ্গে শুধু রিভিউটা দিচ্ছি যে কীরকম এসে জিনিস, প্যাকেজিং তো খুব সুন্দর, দারুণ, আর দিয়ে খুলতেই পারছিলাম না, তারপরে কেটে লাস্টে বার করতে হয়েছে। আর এই দেখো এই দুটো, আর এদিকে আছে বেডশিট, বেডশিটটা চলো বের করে নিই, যেরকম টাকা সেরকমের মধ্যেই মানে কাপড়টা এসছে, বেশি অতটাও ভালো নয়, মোটামুটি ঠিক আছে।
আর এটা কিন্তু আমি আরেকজন দিদিভাইয়েরও দেখেছিলাম, বেডশিট তো সখী দিদিভাইয়েরও দেখেছি এরকম বেডশিট নিতে, তো আমারও বেশ ভালো লাগছিলো সেদিন থেকে, যে এই যে চেকটা মানে ফুল চেকটা খুব সুন্দর লাগছিলো, তো আমিও এটা অর্ডার করেছি। মানে অনেকদিন থেকে দেখছিলাম যে নেবো, তো ভাবলাম চলো এটাই অর্ডার করি, আর বেশি নেয়নি, মোটামুটি জানিয়েছে ঠিকই আছে তার মধ্যে কাপড়টা, জানি না কতদিন চলবে এটা, তবে ঠিক আছে। চলো এখন ওই যে দেখতে পাচ্ছ বিছানাটা পুরোটাই খালি হয়ে আছে, এটা একটু গুছিয়ে নিই, চলো ওইগুলো তো সব রোদ্দুরে দিয়ে এসেছি, তারপরে সব বিছিয়ে টিছিয়ে নিয়ে স্নান টান সেরে এসে খেটে দিয়ে, ছেলে তো ঘুমিয়ে গেছিলো, স্নান করতে দেরি হয়ে গেছে, আমি কিন্তু স্নান টান করে এসে খেটে নিয়েছিলাম, ওকে ডেকেছি, ও ওঠেনি কারণ প্রচুর পরিশ্রম হয়ে গেছিলো, তো তার জোর করে নিই ওকে আমি, তারপরে কিন্তু একটু দেরি করেও খেয়েছি, আমি কিন্তু ঘুমোয়নি সারা দুপুরটা, অনেক বন্ধুর ভিডিও দেখা বাকি ছিল যেহেতু আমি দুদিন বাড়ি ছিলাম না, ওদের ভিডিওটিও দেখে কমপ্লিট করে 4:30 বেজে গেছিলো। সন্ধেবেলায় মা ছেলে গেছিলাম মিছিলে, মানে 6টা থেকে পুরো 8টা পর্যন্ত ছিলাম, আর চলো তোমাদেরকে দেখাই কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হাসপাতালের উচ্চ পদস্থ আধিকারিকগণ নির্মম নিষ্ঠুর অত্যাচার চালিয়ে তাকে ঘন ধর্ষণ করে খুন করে এবং প্রমাণ লোপানের চেষ্টা করে। তারই প্রতিবাদে আমরা বাজকুল বাজারে সভ্য নাগরিক বৃন্দ প্রতিবাদ মিছিলে আয়োজন করেছি। তাই এই বাজকুল বাজারে আগত স্থায়ী অস্থায়ী দোকানদার বৃন্দ, পথ চলতি মানুষ